কিছু কিছু মানুষ থাকে যারা শুধু শুধু আর্গুমেন্টের মধ্যে যাবে, একটা শুধু শুধু ঝগড়া বাঁচাবে, জানে যে নিজের দোষ, তারপরে ঝগড়া বাঁচাবে। এক নেতা তার সেক্রেটারিকে বলছে যে আমাকে ওই যে অমুক জায়গায় অমুক সম্মেলনে ভাষণ দিতে হবে, আমাকে 15 মিনিটের একটা ভাষণ লিখে দিবা, মনে রাখবা এক্স্যাক্টলি 15 মিনিটস, বেশিও যেন না হয় কমও যেন না হয়। তো সেক্রেটারি ভাষণ লিখে দিছে, নেতার তো আর অত দেখা টেহার সময় নেই, নেতা একদম স্টেজে উঠে ভাষণ পড়া শুরু করছে, 15 মিনিট শেষ, কিরে শেষ হয় না কে, 20 মিনিট কিরে, নেতা দেখতেছে যে যা ভাষণ আছে তো 30 মিনিটেও শেষ হবে না, হ্যাঁ এখন অর্ধেক ভাষণের শেষ করে উঠ নামাও যাইতেছে না, মানিজ্যতের ব্যাপার। তো নেতা পুরোটা পড়ছে, পুরোটা পড়ে দেখা যায় 15 মিনিটের ভাষণ 30 মিনিট হয়ে গেছে, নাইম্মা ধরছে সেক্রেটারির কলার, ওই তোর এত টাকা দিয়ে বেতন দিয়ে রাহি, তরে কইলাম যে 15 মিনিটের একটা ভাষণ লাগবে, 30 মিনিটের ভাষণ লাগছ, মানুষ বোর বোর হয়ে গেছে, গাইলাইতেছে মানুষজন, না স্যার ওই জন্য গাইলাইতেছে, কি লাগা গাইলাইতেছে, আপনার ভাষণের সাথে একটা কার্বন কপি দিছিলাম যাতে হারায় না ফেলে, আপনি মেইন ভাষণটাও পড়ছেন, কার্বন কপির লেহাটাও পড়ছেন, আপনি তো একই ভাষণ দুইবার দিয়া লাইছেন স্যার, ভালো হয়েছে মানুষজন টেলিকাস্টটা রিপিট টেলিকাস্ট একলগে দেখছে, ভাষণ ইজ দ্য ভাষণ, এখানে কোনো সম্ভাষণ